তো আমি ভীষণ ভাবে ভেঙে পড়েছি এই জিনিসগুলো দেখার পরে। তারপরে কন্টিনিউয়াসলি মানুষ আমার ওই কয়েকটা ক্লিপ এবং বাবার ওই কান্দার ভিডিও গুলো নিয়ে ট্রল করছে, পরে লিখছে শেম অন ইউ তিশা, তুমি সাফার করবা, ফিউচারে সাফার করবা, এই করবা সেই করবা, বাবা মায়ের চোখের পানি ফেলেছো। কিন্তু আমার কথা তো কেউ বুঝতেই চাইছে না, আমার ফিলিংসটা কেউ বুঝতে চাইছে না। মানুষ আমার জার্নি সম্পর্কে না জেনে আমাকে অনেক আজে বাজে কথা, অনেক বাজে কথা বলছে, কিন্তু এগুলো মানুষ বুঝতে চাইছে না, না বুঝে আমাকে নিয়ে ট্রল করছে, বাবার কান্নার পাশে আমার ওই কিছু ছবি দিয়ে আমাকে নিয়ে বাজে কথা লিখছে। তো এগুলো দেখার পর আসলে আমি ঠিক থাকতে পারছি না কোনোভাবেই। সে ভীষণ জেদি মানুষ, তার মনে যখন কোনো কিছু না একটা জেদ সৃষ্টি হয়, সে যে হাসিল করে ছাড়ে, এটা তার একটা জেদ রাগ। না এত কিছু থাকা সত্ত্বেও আসলে দেশে তো কিছু আইন কানুন আছে, আমারও মতের স্বাধীনতা আছে, সবকিছুর বাইরে যেহেতু আর সে আমাকে নিতে পারবে না। আমাদের দেশে আমি আমার স্বাধীনতা অনুযায়ী আমার হাজবেন্ডের কাছে থাকতে পারবো, যেহেতু আমি সাবালিকা। কিন্তু সে উল্লেখ করছে আমার মেয়ের বয়স 16, সে বলছে আমার মেয়ে এখনো নাবালিকা, কেন বলছে আমি জানি না, এটা সম্পূর্ণ প্রমাণ আছে এবং মহামান্য তারই কথার মাধ্যমে মহামান্য হাইকোর্টকে আসলে অমান্য করা হচ্ছে। আজকেই কথা হয়েছে এখানে আসার একটার দিকে কথা হয়েছে, তখন আমি রেডি হচ্ছিলাম, আমি মানে একটা জামা বের করছিলাম, তো তখনই ফোন দিয়েছে, কথা হয়েছে, খুব নর্মাল কথা হয়েছে। আমাদের কথাবার্তা খুবই সাধারণ, সবসময় প্রতিদিনই কথা হচ্ছে এবং আমার বাবার সাথেও কথা হয়েছে, সেই কথোপকথনের আমাদের রেকর্ডও আছে।